Welcome back to my channel. You are watching Mother's Cooking and Blog. So let's get started. আমি আজকে ডিমের একটা রেসিপি করব। নাম হচ্ছে ডিমের মালাই সুন্দরী। দেখো কিভাবে করছি। চারটে ডিম দিয়ে করব, তার জন্য ডিমগুলোকে একটু চিড়ে নিচ্ছি। চাই দেখতে এইভাবে ঠিক চিড়ে নিচ্ছি। ডিমটার মধ্যে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে জাস্ট মেখে একটু ফ্রাই করব। আমি এর জন্য 2 টেবিলস্পুন মতো নারকেল কোড়া নিয়েছি, 2 ইঞ্চি মতো আদা নিয়েছি, 1 টেবিলস্পুন সাদা জিরে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে আনছি। আমি এই নুন হলুদ মাখানো ডিমগুলোকে এই সাদা তেলে একটু ফ্রাই করে নেব। ডিমটাকে ঠিক এরকম ফ্রাই করেছি, আমার ফ্রাইটা হয়ে গেছে। আর ডিম ফ্রাই করার সময় অবশ্যই ডিমগুলোকে চিড়ে চিড়ে নেবে, নাহলে কিন্তু ফাটতে থাকবে। আর সামান্য একটু তেল দিচ্ছি। এই তেলের মধ্যে আমি এবার 2 মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, ওইগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটু তুলে নেব। কড়াইতে আর একটু সাদা তেল দিচ্ছি, অল্প করেই দেব। এর মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি, 1 শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর 1 গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমার পেস্ট করা যে মশলাটা ছিল ওগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু নুন দিচ্ছি। নুনটা অল্প করেই দেব, যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় একটু দিয়েছি আর ডিমের মধ্যে একটু দিয়েছি, সেই জন্য অল্প করে দিলাম। আর এবার একটু হলুদ দিচ্ছি। এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটা তুলে নিচ্ছি, বেশি হয়ে গেছে। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আর একটু কিশমিস দিয়ে দিচ্ছি। এটা একদম অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও পারো। অপশনটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করছি। মিষ্টিটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দেবে। আমি এখানে 1 টিস্পুন মতো চিনি অ্যাড করেছি। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু লিকুইড মিল্ক দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ মতো লিকুইড মিল্ক দিয়েছি।
ঝোলটা ফুটে উঠলে আমি এবার ডিম সেদ্ধগুলোকে দিয়ে দেবো, একটু ফুটুক তারপরেই দিচ্ছি। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে, এবার এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু মালাই রেসিপি সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে আর খেতেও ভালো লাগে খুব। আর খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। আমার ডিমের এই রেসিপিটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো, নামানোর আগে সামান্য একটু ঘি দেবো, এর মধ্যে হাফ টিস্পুন মতো ঘি দিচ্ছি। যেহেতু আগে গরম মশলা ফোড়ন হিসাবে দিয়েছি সেই জন্য আমি আর গরম মশলা দেবো না, এবার আমি নামিয়ে ফেলবো। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা করেছো তাদের অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে সবার আগে আমার নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ।